আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচডিডি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটি টিপস দিব সেটা হল এইচডি কোয়ালিটি এডিট করবেন কিভাবে তো এইচডি কোয়ালিটি ভিডিও এডিট করবেন কিভাবে তারপর করতে হয় যে ইউটিউবে আমরা আপলোড করব কিভাবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব শুধু আমার ভিডিওটি একটু দেখতে থাকুন না টেনে তাহলে আমি সুন্দরভাবে আপনাকে আপনাদেরকে বুঝিয়ে দেখাতে পারব আপনারা শুধু আমার একটু ফলো করুন তাহলেই হবে আসলে বন্ধুরা আমরা অনেক সময় ভিডিও এডিট করি করার পরে অনেক সময় এইচডি কোয়ালিটি আসে না আমরা এইচডি কোয়ালিটি না আসার কারণে অনেক সময় ইউটিউবে আপলোড করার পরে আমাদের যা ফ্রেন্ড বন্ধুরা আছে আত্মীয় অনেক সময় দেখতে পায় না সুন্দর দেখতে পায় না অনেকে কমেন্টস করে যে আমার ভিডিওটা এইচডি কোয়ালিটি দেখা যাচ্ছে না ভালো দেখা যাচ্ছে না তো বন্ধুরা এই জন্য আমি আপনাদেরকে এটা শেয়ার করতেছি তো বন্ধুরা আপনারা যদি একটু দেখুন একটু ভালোভাবে দেখুন বুঝুন বুঝলেই বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন যে জিনিসটা আপনারা কিভাবে করবেন কিভাবে এডিট করবেন তো আসুন বন্ধুরা আমরা দেখি প্রথমে আপনাদেরকে যে করতে হবে সেটা হলো আপনার সফটওয়্যার নামাতে হবে ভালো একটি সফটওয়্যার নামাতে তো আমি যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হলো আপনার কাইন মাস্টার তো কায়েন মাস্টার গিয়ে আমরা প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারি তো প্লে স্টোর থেকে আমরা নামাবো প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোর তো গুগল প্লে স্টোরে গিয়ে আমরা যদি কাইন মাস্টার লেখি তো কাইন মাস্টার লেখলে চলে আসবে দেখুন এখানে চলে আসে কায়েন মাস্টার তো কাইন মাস্টারে ক্লিক করে আমরা চলে যাব তারপরে দেখুন আমার নামানো আছে আমি এটা দিয়ে সব সময় ভিডিও করি ভিডিও করে এডিট করি এডিট করতে পারি তো সুন্দরভাবে করা আমার ফলো করুন দেখুন আপনারাও পারবেন তো দেখুন বন্ধুরা তা এটা আমার নামানো আছে তো আপনারা নিয়ে যে কাজটা করবেন যেন আপনারা নতুন ভিডিও আপলোড করে তারপরে এডিট করবেন যে দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা শুধু একটু দেখুন দেখলেই হবে ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখুন বন্ধুরা আশা করি বুঝতে পারবে আসলে কি যদি ভিডিওটা আপনারা টেনে দেখেন তাহলে হয় কি অনেক সময় আমার কথাটা কেটে গেলে বুঝতে পারবেন না আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তার জন্য বলছি ভিডিওটা না নো স্কিপ করে না টেনে তো আপনারা দেখুন আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখুন এখানে আসছে এখানে আসছে আপনার তারপর আমি ক্লিক করব মাঝখানে আপনার এখানে দেখুন কি আসছে যে ওয়ান পয়েন্ট স্কোয়ার মানে আপনার যে স্ক্রিনটা সেটা আর নাইন এরপরে আপনার ওয়ান যেটা এটা হলো আপনার মোবাইলের যেই মাপটা আছে সেই মাপ অনুযায়ী আপনার মোবাইলের ভিডিও যেটা করেন আরেকটা আছে সিক্সটিন আপনার এটা তো ল্যান্ডস্কেপ যে ভিডিওটা করেন সেটা হলো এটা এটা হলো সিক্সটিন আর এটা হলো নাইনটি নাইন সিক্সটি আর এটা হলো স্কোয়ার তো আমরা বেশিরভাগ ইউজ করি কোনটা যেটা হলো আপনার মোবাইলের জন্য আমরা এটা ইউজ করি তো আমরা মোবাইলের জন্য এটা ইউজ করি আর বিশেষ করে ইউজ করি করিল এটা আপনারা বুঝতে পারবেন আপনারা এডিট করার সময়ে নিজেরা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কী করতে হয় তো আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি একটু বলছি তো দেখুন এখানে আমার অনেক কিছুই আছে তো আমার গ্যালারিতে অ্যালবামে গেলে আপনার অনেক কিছু দেখতে পাবেন দেখুন আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য বলছি আপনারা শুধু দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কীভাবে করতে হয় কারণ এগুলো সব আমার ফটো ভিডিও নাই ভিডিও যা ছিল আমি ডিলিট করে ফেলেছি তো তাই আমি ভিডিও দিতে পারি আমি তার জন্য দুঃখিত তো আমি ফটো দিয়ে আপনাদেরকে একটু কিছু জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আপনারা একটু দেখুন তো আমি একটা একটা করে সবগুলো নিলাম চারটা ফটো আছে তো চারটা ফটোই আমি নিলাম নেওয়ার পরে এখানে দেখুন আমরা এখানে ভিডিওটাই আপলোড করার পরে এখনও দেখুন আমি এখন এখানে প্লেস করব প্লেক করলে দেখুন সুন্দরভাবে আসছে তারপর ভিডিওটা সেই একইভাবে আসবে তো এখানে এভাবে করলে আপনারা তো পারবেন হ্যাঁ তারপরও আমি আপনাদের দেখাচ্ছি শুধু জাস্ট বোঝানোর জন্য তো দেখুন এখানে আপনার অনেক কিছু দেবে টেক্সট দিতে পারবেন এখানে লেয়ার আছে লেয়ারে মিডিয়া ইফেক্ট স্টিকার টেক্সট হার্ডওয়ার রাইটিং হ্যাঁ হ্যান্ড রাইটিং যেটা বলে তো বন্ধুরা আপনারা যেটা করবেন যে আপনার মনে করেন টেক্সট যদি যান টেক্সট টেক্সট আপনারা যে কোনো নাম আপনার নাম আপনার চ্যানেলের নাম আপনার যে কোনো কিছু আপনি করতে পারবেন যে এখন আমার চ্যানেল এইচডিডি এল টিভি দিচ্ছি তো হয়ে গেল আমার এখানে এই যে আমি যত লম্বা করব ততই আমার ভিডিওতে থেকে যাবে তো আমি যদি ছোট করি তো ছোটো থেকে যাবে তো আপনারা দেখুন এখানে আমার এখানে এটা অ্যাডজাস্ট করা যায় তো এটা আপনাকে দেখানোর জন্য বললাম অ্যাডজাস্ট করা যায় এখন এইচডিএল টিভি এখন আমি যদি এখানে অনেক কিছু করি অ্যানিমেশন দেই ওভারঅল অ্যানিমেশন আউট অ্যানিমেশন টেক্সের ডিজাইন সব কিছু এখানে আছে আপনারা একটা একটা করে সব কিছু আপনারা একটা একটা করে ক্লিক করে দেখবেন যে কোনটা কিন কোন কাজ করে তো আপনারা তো বুঝতে পারবেন আশা করি বন্ধুরা কালার চেঞ্জ করতে পারবেন তারপরে আপনারা যদি ছোট বড় হ্যাঁ অনেক কিছু করতে পারবেন এখানে সব কিছু ব্ল্যান্ডিং আপনারা তা বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন তো আমি দেখানোর জন্য বলছি হ্যাঁ তো এখানে হ্যাঁ এটা হয়ে গেলো আমার এটা আপনাদেরকে দেখালাম দেখুন ভিডিওটা যদি আমি ক্লিক করি তখন আবার এই আমি যতটুকু দিয়েছি ততটুকুই থাকবে তারপর আর থাকবে না দেখছে চলে গেছে তারপরে আপনি এখানে লেয়ার লেয়ার অনুযায়ী আপনি কি দেবেন আপনার এখানে লেয়ার অনুযায়ী আপনি নিজের ফটোও দিতে পারেন দেখুন আপনি নিজের ফটো আপনি যে কোনো ভিডিওর ভিতরে যে আপনি ফটো দিতে চান তাহলে ফটোও দিতে পারবেন আমি একটা ফটো দিই আমার একটু প্রিয় ফটো এটা আমার অনেক সুন্দর লাগে ছবিটা জানি না আপনাদের কাছে কেমন লাগে যে ছবিটা এখানে যদি আমি এখানে এটাও আমি অ্যাডজাস্ট করে দিতে পারি হ্যাঁ যেভাবে আপনি চাবেন সেভাবেই অ্যাডজাস্ট করে দিতে পারবেন হ্যাঁ আপনার মন মতো করে দিতে পারবেন কারণ আমি এই ছবিটা দিলাম বাস আমি যদি এটা পুরোটা ভিডিওর সাথে দিই তো পুরোটা ভিডিওর সাথেই হবে দেখেন তাহলে আপনার ভিডিওর সাথে হচ্ছে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কিভাবে করতে হয় হ্যাঁ তারপর আপনার ভয়েস রেকর্ড আছে ভয়েস রেকর্ডটা আপনি নিজের ভয়েস রেকর্ড দিতে পারেন এখানে চাইলে তারপরে অডিও অডিও দিতে পারেন যে কোনো অডিও আপনি যে কোনো কিছু দিলে আগে বাজবে বাজলে আপনি চয়েস করে চয়েস করে দিতে পারবেন হ্যাঁ গেলেও এটা তারপর আপনার মিডিয়া আবার যদি নতুন কোনো ভিডিও নামাতে চান ওটা আপলোড করতে চান তাতে তার সাথে অ্যাড করতে চান নতুন ভিডিও তাহলে আবার মিডিয়াতে চলে গেলে আবার নতুন মিডিয়া থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এখানেও এখন এটা আমি এই জি কোয়ালিটি করব তো জি কোয়ালিটির জন্য আপনাকে আবার এখানে রেন্ডিং রেন্ডিং দিতে হবে যেটা বলে রেন্ডার হ্যাঁ যেমন আপনাদের সেভ করবেন ভিডিওটা সেভ করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করলে চলে আসবে ডি সেভেন টোয়েন্টি পি তারপরে আপনার এখানে যা আছে তাই থাক হ্যাঁ আপনি আর কমানো বাড় কারণ একটা জিনিস কি রেজুলেশন যত বাড়াবেন যদি আপনার মোবাইলের রেজুলেশন থেকে যদি বাড়তি হয় তাহলে কিন্তু রেজুলেশন ক্লিয়ার আসবে না আপনার মোবাইল অনুযায়ী আপনার যেমন ধরুন এইট মেগাপিক্সেল টুয়েন্টি টুয়েলভ মেগাপিক পিক্সেল টুয়েল মেগাপিক্সেল তারপর আপনার সিক্সটিন মেগাপিক্সেল তো এগুলোর ভিতরে একটু থাকে তো আপনার দেখুন যে থার্টি থার্টি এফপিএস ফ্রেম রেট থার্টি আপনার রেজলেশন সাতশো বিশ তারপর আপনার লো এখানে হলো আপনার যতই দিবেন এটা অটোমেটিক হয়ে যায় এখানে আপনার ভিট্রেট যেটা বলে ভিট্রেটের নাইনটি ফোর এমবিপিএস হ্যাঁ যত যত দেবেন ততই এটা ভিটরেট বাড়বে ভিটরেড আর এলো আপনার ফ্রেম রেট এটা যদি আপনার ত্রিশ থার্টি থাকে রেটটা থার্টি সব সময়ের জন্য রাখবেন যখন ভিডিওটা দেবেন তখন এভাবেই সেম যা আছে এক্সপোর্ট করে দেবেন এখানে এক্সপোর্ট আছে এক্সপোর্ট করে দেবেন এক্সপোর্ট করার পরেই আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি ভিডিওটা আপনি নিজে দেখবেন কিভাবে হয়েছে তো বন্ধুরা আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম তো আপনারা দেখেছেন যে কিভাবে ভিডিও এডিট করতে হয় ডি কোয়ালিটি করতে হয় তো আপনাদেরকে দেখালাম আমি তো আপনারা যদি এভাবে করতে চান তাহলে এভাবে করতে পারেন আশা করি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে তো বন্ধুরা আমি আপনাদেরকে একটি টিপস দিলাম সেটা হলো ভিডিও এডিট করবেন কিভাবে সেটা আপনাদেরকে দেখালাম শিখালাম তো আশা করি বন্ধুরা আপনি আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়েন আর আমার ভিডিওটা যদি মানে কোনো কিছু বা আমার কথায় আপনারা যদি মনে কোনো কষ্ট নিয়ে থাকেন তাহলে কমেন্টস করে আশা করি জানাবেন আপনারা যদি কমেন্টস না করেন তাহলে আমি বুঝতে পারবো না আমার ভিডিওটা কীরকম হয়েছে বা আমি চাই আপনারা নতুন নতুন কোনো কিছু করতে চান করেন তারপরে ইউটিউবে আপলোড করেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর টিপস দেওয়ার চেষ্টা করব আশা করি তো সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আশা করি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম